মাই গড, আমি কারোর ফ্যান না কোনোদিনই। আমার লাইফে কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে। দেবদা সেই যে কিছু মানুষ আছে তার মধ্যে একটা খুব স্ট্রং জায়গা জুড়ে দেবদা, একজন বাঙালি, একটা বাঙালি ছেলে, সাদা মাটা ঘরের ছেলে, তার তো অবস্থা এরকম হবেই। বলো মানে খুবই ভালো লাগছে, মানে কি বলবো, যেটা সবাইকেই বলছি বারবার করে যে আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি স্ট্রাগল থাকে। আমরা প্রত্যেকের লাইফে কিছু, মানে আমার লাইফে যেমন কোনো গোল নেই, কোনো যে এই অবধি আমাকে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে, ওঠানামা দেখে। আমিও আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, ওঠানামা দেখেছি, অনেক কিছু ফেস করেছি। দেন এত কিছু, মানে এই জার্নিটার পরে যখন এরকম একটা দিন আসে, এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারি, তো এটা একটা সত্যি একটা প্রাইড মুভমেন্ট, আমার খুবই ভালো লাগার জায়গা। আর আমি এন্টায়ার টিমের কাছে গ্রেটফুল যে আমাকে এই সুযোগটা দিয়েছে। তো ইট রিয়েলি মিন্স আ লট। আমি বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আর কেউ নয়, দ্য ম্যান হিমসেলফ ঋত্বিক রোশন আর দ্য কম্পোজার ডুও বিশাল শেখর স্যারের কাছে আমি অত্যন্তভাবে গ্রেটফুল যে এই সুযোগটা আমাকে দিয়েছে। আমি কোনোদিন সিরিয়াসলি বিশ্বাস করে ভাবিনি কোনোদিন। আমি স্বপ্ন দেখেছিলাম অনেক বড় বড় যে হ্যাঁ, আমি নর্থ বেঙ্গলের ছোট্ট একটা গ্রাম শেরপুর গ্রামের আমি ছেলে, সেই মাটির বাড়িতে বসে রেয়াজ করা, আমার ওয়াইফের ব্লাড বিক্রি করে দেবো আমার তানপুরা কেনার জন্য। তো এই সমস্ত ফেস করে আসার পর যখন কেউ ঋত্বিক রোশনের জন্য গান গায় বা তার প্রথম গানটা, সেটা বলিউড ডেবিউ ঋত্বিক রোশনের জন্য, বা সেই গানটা বিশাল শেখর এরকম স্যারের মতো এরকম কম্পোজার ডুও করে, তো এটা একটা সত্যি, মানে আমি ওনাদের কাছে গ্রেটফুল যে আমাকে এই সুযোগটা ওনারা দিয়েছেন, আর তার জন্য আজকে আমি এই মুহূর্তটা সাক্ষী হতে বললাম। আমি সবার কাছে গ্রেটফুল, থ্যাংক ইউ, অনেক অনেক আশীর্বাদ করো সবাই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মন্দারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে। বাঘা যতীনের গানটা যদি এক লাইন একটুখানি শুনি, ছোট্ট করে, একদম ছোট্ট করে, মাই গড, দ্য মোস্ট পাওয়ারফুল সং যেটা আমি আমার লাইফে গেয়েছি। আর ওই মানুষটা দেবদা, ও মাই গড, আমি কারোর ফ্যান না কোনোদিনই। আমার লাইফে কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে। দেবদা সেই যে কিছু মানুষ আছে তার মধ্যে একটা খুব স্ট্রং জায়গা জুড়ে দেবদা, একজন বাঙালি, একটা বাঙালি ছেলে, সাদা মাটা ঘরের ছেলে, হঠাৎ করে এসে ইন্ডাস্ট্রির যে পুরো ভোলটা পাল্টে দিল হঠাৎ করে, আমরা দেখলাম সেটা নিজের চোখের সামনে, আমাদের জেনারেশনটা সেটা চাক্ষুষ করেছি আমরা। দেবদা এই সুযোগটা আমাকে দিয়েছে। আর নীলদা, ও মাই গড, বাঘা যতীনের যে কম্পোজার, বাংলা হিন্দি দুটো ভার্সনে আমি গিয়েছি, তো ইট রিয়েলি মিন্স আ লট, মানে কি বলবো, পাওয়ারফুল। যুগে যুগে ফাটে আকাশ নামে এক বীর, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, মাথা নত করে রণভূমি তারি নামে অস্থি, বাঘের বাঘ বাঘা হুঙ্কারে একতা পাহাড়ে ধরে চির। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।